ঘটনা জুলাইয়ের 25 তারিখের সাভারের পরিত্যক্ত এক জায়গা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করা হয়। সাভার থানা পুলিশ পরিচয় শনাক্তের জন্য ঢাকা জেলা পিবিআই কে জানায়। এরপর পিবিআই আঙ্গুলের ছাপের সূত্র ধরে জানতে পারে নিহতের নাম ফাতেমা বেগম, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। মানসিক ভারসাম্যহীন ফাতেমা নিখোঁজ ছিলেন 15 দিন ধরে। লাশের পরিচয় শনাক্তে পিবিআই সহায়তা নিচ্ছে জাতীয় পরিচয়পত্রের ডেটা বেসের, সেখানে ভোটারদের আঙ্গুলের ছাপ সংরক্ষিত আছে। এই পদ্ধতিকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম। কয়েক কোটি টাকা খরচ করে 2019 সালের মার্চে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম দাঁড় করায় পিবিআই নিজেই। শুরু হয় ব্যবহারও। 3 বছরে এই পদ্ধতি ব্যবহার করে 746টি অজ্ঞাত পরিচয়ের লাশ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 118 জন, আর রহস্য উদ্ঘাটিত হয়েছে শতাধিক হত্যা মামলার। সফটওয়্যারটি আমরা বাংলাদেশে ডেভেলপ করেছি, শুধু বহু মামলা ডিটেক্ট করি নাই, আমরা বহু ডেড বডি আমরা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি। এটা মেট্রো পুলিশ, জেলা পুলিশ যখনই, এবং এই যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে যখনই যারা সাহায্য চায়, আমরা তখনই গিয়ে তাদেরকে এটি উদ্ধার করে দিয়ে আসি। এটি আমাদের না, এটি সকলকেই কিছুটা হলো এগিয়ে দিয়েছে। গত 3 বছরে পিবিআই 3,205টি আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে। এর মধ্যে 2,459 জনের পরিচয় জানা সম্ভব হয়নি। আঙ্গুলের ছাপে মাত্র 23.28% লাশের পরিচয় পাওয়া গেছে, অর্থাৎ 5/4 লাশেরই পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা আপলোড দেওয়ার পর রেজাল্ট পেতে 2 থেকে 5 মিনিট লাগে, আর এনরোলমেন্ট প্রক্রিয়াটায় 5-7 মিনিট, এই টোটাল 10-12 মিনিটের ভিতরে আমার সমগ্র প্রক্রিয়াটা হয়ে যায়। যে সকল ব্যক্তির ভোটার হালনাগাদ করা নাই, কিংবা যারা ভোটার হালনাগাদ করাচ্ছে, রেজগুলো নষ্ট হয়ে ক্ষয় হয়ে গিয়েছে, এই টাইপের ক্ষেত্রে আমাদের ম্যাচ করে না। আর অনেকদিন পানিতে ডুবেছিল লাশ, পানিতে ডোবা কিংবা আগুনে পোড়া, এই টাইপের ক্ষেত্রে ম্যাচ প্রবাবিলিটি কমে যায়। অজ্ঞাত পরিচয় লাশ শনাক্তের পাশাপাশি আসামিদের নাম ঠিকানা যাচাই করতে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে সেটি জাতীয় পরিচয়পত্রের ডেটা বেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। মামলার সাক্ষীদের নাম ঠিকানা যাচাই করতেও আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়। কোনো অপরাধ হলে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র বহনকারীদের শনাক্তেও আঙ্গুলের ছাপ নেওয়া হয়। মামলা করি কম। প্রযুক্তি ব্যবহার করে পিবিআই এর এই কর্মকাণ্ড মামলা দ্রুত নিষ্পত্তিতে সাহায্য করে। এতে করে বছরের পর বছর মামলা ঝুলে থাকে না, বেঁচে যায় রাষ্ট্রীয় ও ব্যক্তির বিরাট অঙ্কের খরচ। টেকনোলজির যে ব্যবহার, এটির যে গুরুত্ব, এটি আসলে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং এই সায়েন্টিফিক এভিডেন্সগুলো ছাড়া কোনোভাবেই কিন্তু অপরাধীকে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রেই খুব অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে নিঃসন্দেহে মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল এই প্রযুক্তিটি তদন্তের জন্য সহায়ক হলেও এর অপব্যবহার যাতে না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা। শাহরিয়ার জামান দীপ, এখন ঢাকা।